নমস্কার শ্রেণী চতুর্থ বিষয় ইতিহাস আজকের পাঠ প্রাচীন ও মধ্যযুগে ভারতের সভ্যতা ও সংস্কৃতির অধ্যায়ের শেষ অংশটুকু গুপ্ত যুগে চীন দেশ থেকে ফাহিয়েন নামে এক পর্যটক ভারতে আসেন হর্ষবর্ধনের সময়ে সাং নামে আরও এক চীনা পর্যটক ভারতে এসেছিলেন এরা দুজনেই দেশে ফিরে গিয়ে ভারতবর্ষ সম্বন্ধে তথ্যনিষ্ঠ বিবরণী লিখেছিলেন তাদের সময়ে ভারতবর্ষ কেমন ছিল ওই বিবরণী দুটি পড়লে বোঝা যায় প্রাচীন যুগ থেকে ভারতবর্ষে সঙ্গীতের প্রতি আগ্রহ লক্ষ্য করা যায় আর্যরা যজ্ঞের সময় সাম বেদের মন্ত্রগুলি গানের মতো সুর করে গাইতেন পরবর্তীকালে রাজা মহারাজারা নৃত্য গীতে রীতিমতো পৃষ্ঠপোষকতা করতেন দেবমন্দিরে নিয়মিত নাচ গান হতো গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের বিনা বাদনরত মুদ্রা পাওয়া গেছে এতে প্রমাণ হয় গুপ্ত রাজাদের সময়ে ভারতে নাচ গানের রীতিমতো চর্চা হতো এবং রাজারা ছিলেন খুব বড় পৃষ্ঠপোষক তুর্কি আফগান যুগেও ভারতে স্থাপত্য শিল্পের অসামান্য অগ্রগতি হয়েছিল এই যুগে তৈরি হয়েছিল বিখ্যাত কুতুব মিনার মুঘল আমলে স্থাপত্য শিল্পে অগ্রগতির চরম শিখরে পৌঁছেছিল দিল্লির লালকেল্লা আগ্রার দুর্গ ও তাজমহল আজও আমাদের বিস্ময় উৎপাদন করছে নমস্কার আজকের পার এই পর্যন্ত ধন্যবাদ